Dear students, Assalamu alaikum wa rahmatullah. Abar chole elam asker online class e. Ami Muhammad Ali, shohokari shikshok, gonit, Bhuiyabajar Manufokaton Uccho Bidyaloy, Sholaimuri, Noakhali. Shikshati bondura, aske ami tomader shamne eshechi. Tomader SSC math er exercise 9 er amader mane purbe ei oddhayer aro onek gula video upload korechi. তারই ধারাবাহিকতা আজকে আমরা একটা সূত্রের প্রমাণ নিয়ে মানে এসেছি তোমাদের সাথে আলোচনা করব সূত্রটা হচ্ছে স্টুডেন্ট দেখো প্রমাণ করো যে sin θ + cos θ = 1 যখন θ শূন্য কোণ তোমরা যারা এই সূত্রগুলো শিখতে অত্যন্ত আগ্রহী এবং সূত্রগুলো তোমরা কি শিখতে অঙ্কগুলো করতে আগ্রহী বেসিক পার্টটা জেনে আগ্রহী তোমরা আমার এই অধ্যায়ের মানে পূর্ববর্তী ভিডিওগুলো ক্রমান্বয়ে দেখবে ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়টা মানে অঙ্কগুলো করতে অত্যন্ত সহজ মনে হবে আমি তোমাদেরকে বলবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে রেখেছি যে ABC তো ত্রিভুজ তাই আমাদের কন্ডিশনটা হচ্ছে থিটা যখন শূন্য কোণ তখন আমরা এই প্রমাণটা করব sin θ + cos θ = দেন কি 1 এই প্রমাণটা আমরা করব যখন থিটাটা শূন্য কোণ তাহলে ABC ত্রিভুজে যদি থিটা শূন্য কোণ হয় স্টুডেন্ট তাহলে আমরা দেখো এটা এটা তো অবশ্যই সমকোণ লম্বের সাথে যেহেতু সমকোণ মানে সমকোণের বিপরীত ভাগ হচ্ছে কি অতিভুজ এই ভাগ হবে কি অতিভুজ আর থিটা কোণের সাপেক্ষে এটা হবে আমাদের কি লম্ব হবে আর এই ভাগটা হবে কি ভূমি যেহেতু এটা সন্নিহিত বাহু হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো আমরা এই ত্রিভুজটার যদি তোমার লম্ব ভূমি অতিভুজ ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণ করা মানে অত্যন্ত তোমার কি ইজি হবে একটু দেখো তোমরা প্রথমে আমি তোমাদেরকে আবার একটু মানে রিপিট করে দিচ্ছি যে সমকোণের বিপরীত ভাগ হচ্ছে অতিভুজ আর শূন্য কোণ যে কোণটাকে নিয়ে আমরা কাজ করব সেই কোণের বিপরীত ভাগ হবে লম্ব আর বাকি যা থাকবে সন্নিহিত বাহু সেটা হবে কি ভূমি এখন দেখো একটু তোমরা আমাদের সাইন এই ত্রিভুজ ABC কি দেওয়া আছে একটু খেয়াল করো ত্রিভুজ A B C এ আমরা যদি লিখি একটু খেয়াল করো আমাদের A B B C C A ত্রিভুজের তিনটা বাহু তাহলে AB বাহুটা কি স্টুডেন্ট দেখো অতিভুজ AB টা হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজ আর BC টা হচ্ছে আমাদের ভূমি BC বাহু হচ্ছে ভূমি আর C এটা হচ্ছে লম্ব সি এটা হচ্ছে লম্ব এখন দেখো আমরা যদি তোমার এই বিষয়গুলো দ্বারা আমরা এটা করি তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে তবে এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে হ্যাঁ যে ত্রিভুজের যে কোনো দুই ভর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ আমাদের ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করি না কেন আমাদের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে তাহলেই ত্রিভুজ গঠন কি হবে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের এই প্রমাণটা চমৎকারভাবে কি মিলে যাবে একটু দেখো প্রথমে যেহেতু এখানে সাইন থিটা এবং কি হ্যাঁ cos θ আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমে আমি sin θ যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে লিখি sin θ সমান আমাদের সূত্র হচ্ছে কি লম্ব বাই অতিভুজ হ্যাঁ লম্ব বাই অতিভুজ অতিভুজ তাহলে তোমার এখানে খেয়াল করো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলি লম্বটা এখানে কত স্টুডেন্ট লম্বটা হচ্ছে CA আর অতিভুজটা হচ্ছে আমাদের এখানে কি AB অতিভুজ হচ্ছে AB একই রকম ভাবে যদি আমি লিখি cos θ তাহলে cos θ হচ্ছে আমাদের ভূমি বাই কি অতিভুজ ভূমি বাই অতিভুজ অতিভুজ একটু খেয়াল করো এই ত্রিভুজের সাপেক্ষে যদি আমরা লিখি ভূমিটা কিনে না আমাদের BC ভূমিটা হচ্ছে BC আর অতিভুজটা হচ্ছে কি AB হ্যাঁ আমাদের এই কন্ডিশনটা একটু মাথায় রাখতে হবে যেহেতু আমরা এই দুইটা জিনিস ব্যবহার করব এখানে তো এখন আমরা ওই উপপাদ্যটা লিখব যে ত্রিভুজের যে কোনো দুই ভাগের যোগফল তৃতীয় ভাগ অপেক্ষা বৃহত্তর একটু লিখব আমরা জানি আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ঠিক আছে একটু খেয়াল করো তাহলে আমি যদি তোমার এই এসি এবং বিসি ভূতে বলি দেখো হ্যাঁ এসি প্লাস কি বিসি যদি লিখি আমি এই দুইটা বাহুর যোগফলটা অবশ্যই আমাদের কি এবির চেয়ে কি হবে বড় হবে আমরা লিখতে পারি যে এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমরা ওই সূত্র থেকে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এবার আসো আমরা একটা জিনিস খেয়াল করবো এখানে যে দেখো sin θ ফার্স্ট যেটা আমরা এটা একটু মিলাবো ঠিক আছে আমি আগে সূত্রগুলো প্রমাণের ক্ষেত্রে বলেছি যে প্রথমটা তোমরা মিল করে লিখবে আর বাকিগুলো অটোমেটিক মিলে যাবে ইনশাআল্লাহ এবার দেখো আমাদের sin θ হচ্ছে লম্ব বাহু লম্ব হচ্ছে AC আর অতিভুজ হচ্ছে কত AB অর্থাৎ AC বাই AB তাহলে AC নিচে আমাদের কি আসতে হবে AB আসতে হবে একটু খেয়াল করো মানে এখানে AC আছে স্টুডেন্ট আমরা যদি এখানে প্রত্যেকটা অংশকে আমরা AB দ্বারা ভাগ করি
বিসি বাই কত এবি, হ্যাঁ ইজ গ্রেটার দেন, আবার এবি বাই কত এবি, যদি আমরা ভাগ করি একটু খেয়াল করো আমরা যেরকম লিখেছিলাম যে তোমার এসি বাই এবি মানে লিখছিলাম আমরা কি এসি হচ্ছে লম্ব আর এবিটা চতুর্ভুজ, লম্ব বা চতুর্ভুজ হচ্ছে আমাদের এই চিহ্নের ক্ষেত্রে আমরা সাইন থিটা প্লাস, আবার বিসি বাই কত এবি, বিসিটা হচ্ছে এখানে ভূমি আর এবিটা হচ্ছে চতুর্ভুজ, ভূমি বা চতুর্ভুজ হচ্ছে আমাদের কি কস থিটা। স্টুডেন্ট এবার দেখো আমরা যদি এখানে এবি এবি কেটে দিই তাহলে 1 হবে, তো দেখো আমাদের প্রমাণটা খুব সুন্দরভাবে মিলে গেল, সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন কত 1, আমাদের প্রমাণটা খুব চমৎকারভাবে মিলে গেল। জাস্ট এই প্রমাণটা শেখার জন্য আমাদের ওই যে আমাদের এই উপপাদ্যটা জানতে হবে, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি ত্রিভুজের অপেক্ষা বৃহত্তর, আবার জানতে হবে যে সাইন থিটার সমান লম্ব বা অতিভুজ, কস থিটার সমান ভূমি বা অতিভুজ। অবশ্যই মনে রাখতে হবে যে থিটা যেন কি হয় সূক্ষ্মকোণ হয়, হ্যাঁ সূক্ষ্মকোণ ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। এই বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে এই ধরনের সূত্রগুলো তুমি অত্যন্ত চমৎকারভাবে করতে পারবে এবং অঙ্কগুলো খুব সহজভাবে করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিও সাথে থাকার জন্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।